বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর আড়াইটায়। আসলে এখনও সেমির স্বপ্ন বাঁচিয়ে রেখেছে দুই দলই। ভারত বিশ্বকাপের শুরুটা দুঃস্বপ্নের মতো ছিল শ্রীলঙ্কার জন্য। সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান তিন জায়ান্টের বিপক্ষে বড় ব্যবধানে হার অনেকটাই ব্যাকফুটে নিয়ে যায় লঙ্কানদের। তবে সেখান থেকে বাউন্স ব্যাক করেছে তারা। নেদারল্যান্ডসের পর ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে উঠে এসেছে টেবিলের পাঁচে। পথটা কঠিন হলেও এখনও টিকে রয়েছে সেমিফাইনালের স্বপ্ন। আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। দলটার বিপক্ষে সবশেষ পাঁচ দেখায় চারবারই জিতেছে তারা। কিছুটা দেরিতে হলেও ব্যাট হাতে ছন্দে ফিরেছেন সামারা বিক্রমা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিসরা। আফগান বোলিং লাইন আপের বিপক্ষেও তাদের পারফরমেন্স গ্রাফটা রয়েছে উপরের দিকেই। শুরুর দিকে রান বন্যায় ভাসছিল লঙ্কান বোলাররা, যা নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। তবে সময়ের সাথে বদলেছে দৃশ্যপট। ওয়েল লালাগে মধুশঙ্কারা রেখেছেন সামর্থ্যের প্রমাণ, সাথে লাহিরু কুমার, কাসুন রাজিধারাও ফিরেছেন ছন্দে। দীর্ঘদিন পর দলে ফিরেই ইংল্যান্ডের বিপক্ষে মাত্র 14 রান খরচায় 2 উইকেট তুলে নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সব মিলিয়ে অনেকটা নির্ভর থেকেই আফগানদের মোকাবেলা করবে লঙ্কানরা। বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা আফগানরা দিয়ে যাচ্ছে চমকের পর চমক। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে এবারের আসরে প্রথম আপসেটের জন্ম দেয়া আফগানিস্তান পাকিস্তানকে হারিয়েছে পুরো ম্যাচে ডমিনেট করেই। ওপেনিং পেয়ারে থাকা গুরবাজ, ইব্রাহিম, জাদরান যে কোনো দলের জন্যই এখন বড় হুমকি। সাথে রহমত শাহ, হাসমতুল্লাহ শাহিদিরাও রয়েছেন দারুণ শেপে। হাই স্কোরিং এই গ্রাউন্ডে লঙ্কান ব্যাটারদের রুখতে প্রস্তুত রশিদ খান, মুজিব, নূর আহমেদরা। সব মিলিয়ে আরও একবার নিজেদের শক্তিমত্তার জানান দেওয়ার লক্ষ্যে মাঠে নামবে আফগানরা। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।